এসবিডাব্লিউ এর সেকেন্ড এপিসোডে সবাইকে স্বাগত। আজকে আমরা প্রাসপেকটিভের তারপরের সেকেন্ড অ্যাডভান্স লেভেলটাকে আমরা আজকে দেখব, যে আগে নেক্সট ক্লাসটা লাস্ট ক্লাসটা যেখান থেকে ছেড়েছিলাম আমরা সেখান থেকে আজকে আমরা কন্টিনিউ করব, যে এক্সপেন্ডেশন অফ দ্য প্রাসপেকটিভ, প্রাসপেকটিভ নিয়ে আরও বিস্তারিত আমরা জানবো এই বিষয়ে। তাহলে শুরু করা যাক। প্রথমেই দেখতে হবে যে এখানে একটা বাড়ি দেখা যাচ্ছে, এই যে বাড়িটা দেখা যাচ্ছে এখানে দেখে মনে হচ্ছে যে বাড়িটার মধ্যে কিছু শেডিংস করা আছে, এখান থেকে কিছু শেড আছে, এখান থেকে কিছুটা শেড আছে এবং সামনে আটত্রিশ কিছুটা শেড আছে। এই যে আমরা ছবি আঁকি, অ্যাকচুয়ালি এটা পেজ, এই যে ব্ল্যাঙ্ক হোয়াইট পেজ, এই পেজটা হচ্ছে সেকেন্ড ডাইমেনশনাল, মানে টু ডি। যখন আমাদের বাস্তবে যদি আমার আজকে এই তুলিটা যদি ধরি, তুলিটা অ্যাকচুয়ালি থ্রি ডি, থার্ড ডাইমেনশন। বাস্তবের প্রকৃতিতে যা আমরা দেখতে পাই, যা হাত দিয়ে ছুঁতে পারি, সেটাই থ্রি ডি। কিন্তু যখন আজকে আমরা কোনো পেজে যখন কোনো ছবি না যাই আঁকি, সেটা কিন্তু আমাদের সবসময় হয় টু ডি, মানে সেকেন্ড ডাইমেনশনাল। এই প্রসপেকটিভ এবং তার ডেপথ, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই প্রসপেকটিভ এবং ডেপথটি একটা ডাইমেনশন অ্যাড করে, তার থেকে আমাদের এই পেন্টিংটা জীবন্ত মনে হয়, থ্রি ডি হয়ে যায়। তো টু ডি থেকে থ্রি ডি যে কনভার্সন হয়, এটার জন্য মূল এবং প্রধান দায়ী হচ্ছে প্রসপেকটিভ। এবং এই প্রসপেকটিভের যে এই ভাগ, এই বিভাগ, এটাকে বলে পিকচার প্ল্যান। এই সিস্টেমটাকে বলে পিকচার প্ল্যান। আমরা এরপরে ফার্দার দেখছি পিকচার প্ল্যান কী। পিকচার প্ল্যান যখন একটা পেজের মধ্যে কোনো ছবি বা কোনো দাগ আমরা আঁকি, অ্যাকচুয়ালি এই যে আমরা বাড়িটা এঁকেছি এটা অ্যাকচুয়ালি লাইন দেখতে পাচ্ছি আমরা, এখানে আমরা সেই ইচ্ছা করে দেইনি যাতে আমরা ভালো বুঝতে পারি। এই যে লাইনগুলো চলে গেছে বিভিন্ন জায়গা দিয়ে, লাইন লাইন লাইন, এই লাইনের উপরে ভিত্তি করেই কিন্তু একটা স্ট্রাকচার, একটা ড্রয়িং হয়। যখন একটা কোনো লাইন ড্রয়িং, শেড বা স্ট্রোক বা ডেপ বা টোন, এগুলো যখন অ্যাড হয়, কিসের সাহায্যে হয়? প্রসপেকটিভের সাহায্যে, দৃষ্টিকোণের সাহায্যে। এই যে আমরা অ্যাড করি, এই যে টেকনিক, এই যে মেথড, এই যে প্রসেস, এই প্রসেসটাকে আমরা বলি পিকচার প্ল্যান। এই পিকচার প্ল্যানে কী হয় যে একটা পেন্টিংয়ে সেকেন্ড একটা ডাইমেনশান, এটা টু ডি, সেকেন্ড ডাইমেনশান অলরেডি হয়ে আছে, এটার একটা ডাইমেনশান মানে থ্রি ডি, একটা ডাইমেনশান এখানে আরও অ্যাড হচ্ছে। এই যে অ্যাড আমরা করছি, এটাই হচ্ছে পিকচার প্ল্যান, যার নেপথ্যে আছে, যার আসল এই যে অ্যাড হচ্ছে তার পিছনে কী আছে? প্রসপেকটিভ। এবারে আমরা চলে আসি যেটা আমরা এর আগে অনেকবার হয়তো নামটা শুনেছি, যে হরাইজেন্টাল লাইন। হোয়াট ইজ দ্য হরাইজেন্টাল লাইন? মানে হচ্ছে দিগন্ত রেখা। দিগন্ত রেখা কি? যদি আমরা একদম খুব সোজা ভাষায় বলি, তাহলে এমন একটি রেখা যেখান থেকে আমরা গ্রাউন্ড অর্থাৎ মাটি এবং স্কাই অর্থাৎ আকাশ, এই দুটোকে যে লাইন ডিভাইড করে, ভাগ করে, এই যে লাইনটা, এই লাইনটাকে আমরা বলি হরাইজেন্টাল লাইন বা দিগন্ত রেখা। এই যে দিগন্ত রেখা আমরা যদি এই পেন্টিংয়ে দেখি, দেখা যাচ্ছে যে এখানে একটা আকাশের কিছু অংশ, একটা মেঘ কিছু অংশ আছে, এবং তার সঙ্গে সঙ্গে এটা একটা গ্রাস ফিল্ড, ঘাসের একটা জমি, সেখানে একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে। এই যে দাঁড়িয়ে রয়েছে, আমরা যদি খুব ভালো মতো দেখতে পাই, তাহলে দেখবো যে এর যে মাথাটা রয়েছে, এই যে লাইনটা এখান দিয়ে চলে গেছে, পাস করেছে, এই লাইনটাই হচ্ছে হরাইজেন্টাল লাইন বা দিগন্ত রেখা। কোনো পেন্টিংয়ের ক্ষেত্রে যদি আমরা হরাইজেন্টাল লাইন প্রথমে ডিসাইড করতে পারি, তাহলে আমরা আকাশ এবং তার মাটি, আকাশ এবং মাটি, এই দুটোকে আমরা ডিভাইড করতে পারবো, ভাগ করতে পারবো। এখানে এখানে দেখা যাচ্ছে যে এখান থেকে আমাদের মাটিটা শুরু হচ্ছে আর এখান থেকে আমাদের আকাশটা শুরু হচ্ছে, এতটা চলেছে। এই যে ভাগটা আমরা করেছি, কী ভিত্তিতে করেছি? হরাইজেন্টাল লাইন বা দিগন্ত রেখা। এটাও প্রসপেকটিভের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং এটা দিয়েই আমরা আমাদের পেন্টিংয়ের যে, যখন ড্রয়িং আমরা শুরু করেই নিই, সেই সময় থেকে যখন ড্রয়িংটা শেষ করলাম, এই যে ভাগ কতটা আমি আকাশকে দেবো, একটা আমার, এটা যদি আমার টোটাল একটা পেজ হয়, এই পেজের মধ্যে কতটা আমি আকাশের জন্য ছাড়বো এবং কতটা আমি গ্রাউন্ডের জন্য ছাড়বো, এই যে আমাদের যে হিসাব, এই আমাদের হিসাব করতে যে সুবিধা করে যে লাইনটা, সেটা হচ্ছে হরাইজন্টাল বা দিগন্ত রেখা। মনে রাখতে হবে যে রেখা আকাশ এবং মাটিকে আলাদা করে এবং যেটা আমাদের চোখের সমবর্তী, এই যে মানুষটা সেখানে দাঁড়িয়ে রয়েছে, এই যে দেখছে, এর যে দেখার যে ভঙ্গি, এর যে দেখার যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কিন্তু হরাইজন্টাল লাইনের সঙ্গে সমান। তাহলে আমরা যখন যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, এটাকে আরেকভাবে বলা যায়, আমরা যদি মাটিতে কোথাও দাঁড়িয়ে থাকি এবং আমরা যদি চোখের সামনাসামনি যে লাইনটাকে দেখতে পাবো, যেখানে আমাদের চোখ যাবে, সেইখান দিয়ে যদি আমরা একটা
কাল্পনিক লাইন কল্পনা করে নিই, যেখানে একটা লাইন আমরা টেনে দিলাম, তাহলে যেটা লাইনটা আমরা টানলাম সেটাই হচ্ছে হরাইজন্টাল লাইন। অথবা যে লাইনটা আকাশ এবং মাটি এই দুটোকে আলাদা করছে সেই লাইনটা হরাইজন্টাল লাইন বা দিগন্ত। এরপরে আমরা দেখব যে হরাইজন্টাল লাইনের পরে একটা লাইন চলে আসে, যেখান থেকে আমরা অ্যাকচুয়ালি যখন ছবি আঁকি, যখন আমরা শহরের কোনো ছবি আঁকছি, বিল্ডিং আঁকছি, কোনো স্ট্রাকচার আঁকছি, কোনো গ্রামের দৃশ্য আঁকছি, এরকম কোনো ল্যান্ডস্কেপিং কোনো কাজ যখন আমরা করি, সেখানে একটা লাইন আমাদের আরও এসে যায়, তাকে বলে গ্রাউন্ড লাইন বা মাটির রেখা। যদি আমরা একটা উদাহরণ দেখতে চাই তাহলে আমরা কী দেখতে পাচ্ছি, এই পেন্টিংটা যদি আমরা খুব ভালো মতো দেখি কী দেখতে পাবো, যে এই লাইনের কিন্তু এই যে রাস্তাটা এখান থেকে চলে গেছে এবং এখান থেকে যে এই যে লাইনটা এসছে ব্লু কালারের যে লাইনটা এসছে, এই দুটো লাইন যে গেছে, এস্টাবলিশমেন্ট অফ দ্য লাইন, এটি হচ্ছে গ্রাউন্ড লাইন। আমি বুঝতে পারছি এখান থেকে আমার রাস্তাটা বা জমিটা বা মাটিটা শুরু হলো, তার মানে এটা হলো আমার গ্রাউন্ড লাইন, এটাই হচ্ছে আমার গ্রাউন্ড লাইন। এই গ্রাউন্ড লাইন সবচেয়ে ভালোভাবে বোঝা যায় যখন আমরা হরাইজন্টাল লাইনটাকে আগে এস্টাবলিশ করতে পারবো। যেমন এখানেও আমরা কিন্তু আমরা যদি হরাইজন্টাল লাইন মনে করি তাহলে এই হরাইজন্টাল লাইন হচ্ছে এই হরাইজন্টাল লাইনের সবসময় নিচে, সবসময় হরাইজন্টাল লাইনের নিচে হবে গ্রাউন্ড লাইন। যদি আজকে আমরা এটাকে একটা হরাইজন্টাল লাইন এভাবে যদি আমরা ধরে রাখি তাহলে এখান থেকে আমাদের গ্রাউন্ড লাইন শুরু হয়েছে, তার মানে হরাইজন্টাল লাইনের থেকে এটা নিচে রয়েছে। একটা জিনিস প্রথমেই মাথায় রাখতে হবে এবং এটা কখনোই পরিবর্তনশীল না, আমরা যখন যেরকমই ল্যান্ডস্কেপ আঁকি না কেন আমাদের সবসময় মনে রাখতে হবে হরাইজন্টাল লাইনের নিচ থেকে সবসময় গ্রাউন্ড লাইন শুরু হয়। আজকে যদি আমরা গ্রাউন্ড লাইন সঠিকভাবে জানতে পারি কোথা থেকে স্টার্ট হবে, তাহলে কখনোই আমাদের বাড়ি ঘর আনব্যালেন্সড হবে না, আমরা যেখানে যেটা আঁকবো সেটা সঠিক আঁকবো। এই যে আমরা বাড়ি বা বিল্ডিংগুলো এঁকেছি, এখানে দেখে বোঝা যাচ্ছে যে আমরা জায়গাগুলোতে সঠিকভাবে প্লেস করতে পেরেছি ফিচারগুলোকে, এই বিল্ডিং, এই বিল্ডিং, এই বিল্ডিং এবং এই বিল্ডিং, এবং তার পিছনে বোঝা যাচ্ছে আরও দূরে দূরে কিছু বিল্ডিং রয়েছে। এই যে বিল্ডিংগুলোকে স্টাবলিশ করা হয়েছে বিভিন্নভাবে, কেন কীভাবে করা হয়েছে, গ্রাউন্ড লাইনের সাহায্যে। একমাত্র গ্রাউন্ড লাইনই এটাকে বোঝাতে পেরেছে যে রাস্তাটা অ্যাকচুয়ালি কোন জায়গা দিয়ে গেছে। তাহলে আমরা প্রথমে কী বুঝলাম, হরাইজন্টাল লাইন, এই লাইনটা ডিভাইড করছে আমার আকাশকে এবং মাটিকে। সেম এখানেও আমাদের ডিভাইড করছে যে মাটির থেকে আকাশের ডিভিশনটা কত আছে এবং তার থেকে নিচে ডিভিশনটা কত আছে। এবং ডিভিশনটা দেখার পরে এটা যদি আমার হরাইজন্টাল লাইন হয় তাহলে আমি এখান থেকে কিন্তু তার নিচ থেকে আমি গ্রাউন্ড লাইনটা পাচ্ছি। তো গ্রাউন্ড লাইন আমি যদি যেতে চাই কোনো ছবিতে, তার আগে আমাকে হরাইজন্টাল লাইনটাকে প্রথমে বার করতে হবে। একবার যখন একটা ছবি থেকে হরাইজন্টাল লাইনটা আমরা বার করে নিলাম, তখন ডেফিনেটলি আমরা গ্রাউন্ড লাইন তার নিচে পেয়ে যাবো। এবং গ্রাউন্ড লাইন যদি আমরা পেয়ে যাই, তখন ডেফিনেটলি আমরা টোটাল যে স্ট্রাকচার অফ দ্য পেন্টিং, সেই টোটাল ড্রয়িং বা পেন্টিংটাকে সঠিকভাবে আঁকতে পারবো বা এক্সিকিউট করতে পারবো। এই জন্য ছবি আঁকার, বিশেষ করে ল্যান্ডস্কেপের ক্ষেত্রে, গ্রাউন্ড লাইন এবং হরাইজন্টাল লাইন এবং গ্রাউন্ড লাইন দুটো লাইনই খুব ইম্পর্ট্যান্ট। এরপরে আমরা আসবো যে সেম সিস্টেম আপ অ্যান্ড ডাউন, মানে একটা যে অ্যাঙ্গেল অফ ভিশন আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে হোয়াট ইজ অ্যাঙ্গেল অফ ভিশন, সেটাকে যদি আমরা মানি তাহলে আমরা দেখতে পাবো এই যে তিনখানা পট আছে, আমরা কল্পনা করলাম তিনটা পটই একই পট। এবার আমি দেখছি একদম ফ্রন্ট ফেসিং, মানে আমি দেখতে পাচ্ছি এইভাবে আমি দাঁড়িয়ে আছি এখানে, এখান থেকে আমি যখন পটটাকে দেখছি তখন আমার পটটা এরকম লাগছে। যখন আমি এরকম উপর থেকে, মানে আমি আছি এইখানটাতে এবং এখান থেকে আমি পটটাকে এভাবে দেখতে পাচ্ছি, তাহলে কী হলো, পটের পটটা কি থাকলো কিন্তু পটের আকারটা পাল্টে গেল, আমি উপর থেকে পটটাকে দেখতে পাচ্ছি এরকম হলো। তার মানে আমার ডেপ, আমার চোখটা কোথায়, আমার উপর থেকে এখানে এসে পড়ছে পেন্টিংয়ের কাগজে এইভাবে এসে পড়ছে, পটটাকে আমরা দেখতে পাচ্ছি ঠিক এইভাবে। তার সাথে সাথে যদি আমরা ভালো মতো খেয়াল করি তো দেখতে পাবো যে আলোর যে পড়ছে বিভিন্ন জায়গাতে, এখানে সালোটা পড়েছে, এখানে সালোটা পড়েছে, এখানে সালোটা পড়েছে, কিন্তু তিনটা যে পড়েছে তিনটার অ্যাঙ্গেলটা আলাদা আলাদা, কেননা আমাদের অ্যাঙ্গেল অফ ভিশনটা চেঞ্জ হয়ে গেছে। সেরকম এটা যখন আমি উপর থেকে এসে দেখছি, এটা আমি একদম সামনাসামনি দেখছি, আবার এই সেম পটটাকে আমি নিচ থেকে, মানে আমি দাঁড়িয়ে যে একটু নিচে আছি, আমি নিচ থেকে দেখতে পাচ্ছি পটটাকে, তাহলে কিন্তু এই পট, এই পট এবং এই পট, এই তিনটা পটই একই সেম পট, কিন্তু এর আকার এবং অবস্থান বদলে গেছে। কেননা অ্যাঙ্গেল অফ ভিশন এর কারণে আমি এভাবে দেখছি, আমি এভাবে দেখছি এবং আমি এভাবে দেখছি, অ্যাভব, ফ্রন্ট এবং ব্যাকওয়ার্ড, এই তিনভাবে যে আমরা দেখছি একটা পটকে, তো তিনভাবে দেখার জন্য তার অ্যাঙ্গেল অফ ভিশন চেঞ্জ হচ্ছে। এটা আমাদের মাথায় রাখতে হবে যে একইভাবে আমাদের অবস্থানের পরিবর্তন, আমি আগের ভিডিওতে বলেছি একটা অবস্থান পরিবর্তন হওয়া মানে আমাদের অ্যাঙ্গেল অফ ভিশন বদলে যাবে। তো আর্টিস্ট বা দর্শক যেভাবে যে পজিশনে আছে তার থেকে ভিত্তি করে তার কিন্তু সাবজেক্ট বা অবজেক্টের আকার এবং তার অবস্থান বদলে যাবে। এরপরে আরেকটা আমরা
পার্সপেক্টিভের খুব ভাইটাল একটা বিষয়, সেটা হচ্ছে অনেকবার এই আমরা নাম শুনেছি ভিপি, ভিপি, কিন্তু এই ভিপি অনেক সময় আমরা নাম শুনে থাকলে এর কাজ জানি না বা এর ফুল ফর্মও আমরা অনেকে জানি না। ভিপি মানে হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট, মানে যেখান থেকে আমাদের চোখ আর সামনে যাচ্ছে একটা জায়গাতে, আমরা যদি একটা ফাঁকা মাঠে বা একটা দূরের জায়গাতে আমরা অবস্থান করি, দাঁড়িয়ে থাকি, দেখতে পাবো এক অনেকটা দূরে তাকালে একটা লেভেলের পরে একটা জায়গার পরে আমরা কিছু দেখতে পাচ্ছি, জায়গাটা হয় ধুলা ধোয়া হয়ে গেছে বা আমাদের চোখে আর পড়ছে না, আবছা হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি না পরে কিছু, তারপরে কী আছে। তো এই যে বিন্দু, এই যে পয়েন্ট যেখান থেকে আমরা আর ফার্দার কিছু দেখতে পাচ্ছি না, সেই পয়েন্টটাকে বলে ভ্যানিশিং পয়েন্ট। এই যে আমাদের এক্সাম্পল এখানে দেওয়া আছে, খুব ইজি একটা এক্সাম্পল আমরা সবসময় দেখি যে ট্রেন লাইন, যদি আজকে আমরা এই ট্রেন লাইনের মধ্যে দাঁড়িয়ে থাকি, আমি দাঁড়িয়ে আছি এই জায়গাটাতে, এই জায়গাটাতে আমি দাঁড়িয়ে আছি, এটার পরে আমি দাঁড়িয়ে আছি, আমরা ইমাজিন করছি না এইভাবে দাঁড়িয়ে আছি, এই যে দাঁড়িয়ে আমরা দেখছি সামনে ফরওয়ার্ড যে দেখছি, তার মানে আমাদের ভ্যানিশিং পয়েন্ট কোনটা হবে, ভ্যানিশিং পয়েন্ট হবে এইখানে, এটা হচ্ছে আমাদের ভ্যানিশিং পয়েন্ট। এইটার পরবর্তীকালের পিছনে কী আছে আমি দেখতে পাচ্ছি, এই যে ভ্যানিশিং পয়েন্ট, এই ভ্যানিশিং পয়েন্ট থেকে শুরু করে আমরা কিন্তু একটা ছবিকে তৈরি করতে পারি। ভ্যানিশিং পয়েন্টের পরে কী আছে সেটা আমরা যদি না জানি সেটা যাওয়া সম্ভব না, কিন্তু কোনো ছবি যদি আমরা ভিপিটা পেয়ে যাই বা ভ্যানিশিং পয়েন্টটা পেয়ে যাই, তাহলে কিন্তু আমরা একটা পয়েন্টের উপর ভিত্তি করে টোটাল ছবিটাকে ড্রয়িংটা করতে পারবো এবং এটা ব্যালেন্স হবে, তো আমরা জানবো যে এটা আমাদের লেভেল, এরপরে আমাদের আর কিছু দেখানো বা আঁকার বা কাজ করার প্রয়োজন নাই। ওই জন্য বিশেষ করে ল্যান্ডস্কেপের ক্ষেত্রে ভ্যানিশিং পয়েন্টটা খুব ভাইটাল একটা ইস্যু এবং খুব ভাইটাল একটা পয়েন্ট। এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে যে যখন আমরা ভিপিটাকে পেয়ে গেলাম, ভ্যানিশিং পয়েন্ট যখন আমরা যে ছবিতে পেয়ে গেলাম, সেটার পরেই কিন্তু হরাইজেন্টাল লাইনের পরেই থাকে ভ্যানিশিং পয়েন্ট। এবার হরাইজেন্টাল লাইনের পরে আমরা কিছু দেখতে পাচ্ছি না, এটার এই লেভেলের পরে আমি কিছু দেখতে পাচ্ছি না, এখানে যেমন এটার পরে আমি কিছু দেখতে পাচ্ছি না, তো আমার ভিপি হবে এটা, আমার আমার যেটা হরাইজেন্টাল লাইন সেটাই আমার ভিপি, এবং তার থেকে গ্রাউন্ড লাইন তার থেকে নিচে থাকবে। সবসময় হঠাৎ করে ভ্যানিশিং পয়েন্ট বা হরাইজেন্টাল লাইনের নিচ থেকে গ্রাউন্ড লাইন সবসময় পাবো আমরা, এটা সব ক্ষেত্রে সমান, কোনো কম্পোজিশন কোনো ছবির ক্ষেত্রে সেটা গ্রাম হোক, শহর হোক, বাড়ি হোক, যাই হোক, আমরা কিন্তু ভ্যানিশিং পয়েন্ট, তারপরে পাচ্ছি আমরা হরাইজেন্টাল লাইন, তারপরে নিচে পাচ্ছি আমরা গ্রাউন্ড লাইন। তো আমরা যদি কোনো সময় এমন অনেক সময় থাকতে পারি, যেমন এই ছবিতে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু আমরা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি না হরাইজেন্টাল লাইন কোথায় আছে আমাদের, কিন্তু আমরা ভ্যানিশিং পয়েন্টটা পাচ্ছি, তখন আমরা বুঝতে পারবো ডেফিনেটলি যে এটাই আমাদের হরাইজেন্টাল লাইন, এরপরে আমার কিছু দেখানো বা আঁকার দরকার নেই। যেখানে আমরা ভ্যানিশিং পয়েন্ট পাবো না সেখানে আমরা হরাইজেন্টাল লাইন পাবো, আবার যেখানে আমি হরাইজেন্টাল লাইন দেখতে পাচ্ছি না সেখানে আমি কিন্তু ভ্যানিশিং পয়েন্ট পাবো। তো আমরা এই দুটোর সাহায্যে যে কোনো একটাকে বার করে নিতে পারবো, যদি হরাইজেন্টাল লাইন আমার এটা থাকে তাহলে আমি ভ্যানিশিং পয়েন্ট এরপরে পেয়ে যাবো, আবার যদি আমি ভ্যানিশিং পয়েন্ট পেয়ে যাই তাহলে আমি সেখান থেকে হরাইজেন্টাল লাইন আমার বার করে নিতে পারবো। তাহলে আমরা কী শিখলাম, প্রথমে শিখলাম এখন এর মধ্যে যে পিকচার প্ল্যান কীভাবে একটা ফার্স্ট একটা ডাইমেনশন ছবিতে অ্যাড করা যায় যার জন্য ছবিটা জীবন্ত হয়। তারপরে আমরা কী শিখলাম যে অ্যাঙ্গেল অফ ভিশন, অ্যাঙ্গেল অফ ভিশন চেঞ্জের জন্য পটগুলো তিনটা দেখতে আলাদা আলাদা হয়ে যাবে, অ্যাঙ্গেল অফ ভিশন চেঞ্জ হবে। তারপরে আমরা কী শিখলাম হরাইজেন্টাল লাইন দিগন্ত রেখা কীভাবে ছবিতে কাজে লাগে, দিগন্ত রেখা এটা আমরা নেক্সট ভিডিওতে আরও হাতে কলমে এটা দেখব, এখন আমরা বেসিকটা শিখছি। তো আমরা দেখতে পেলাম হরাইজেন্টাল লাইন কীভাবে বার করা যাবে বা এটার কাজ কী, এটার প্রয়োগ কী। তারপরে আমরা শিখলাম গ্রাউন্ড লাইন, এটার ব্যবহার এবং এটার প্রয়োগ ছবিতে কীভাবে করতে হয় আমরা সেটাও হাতে কলমে পরবর্তীকালে শিখব। তো গ্রাউন্ড লাইনের মাধ্যম দিয়ে আমি একটা গোটা ল্যান্ডস্কেপকে দাঁড় করাতে পারি, সিটিস্কেপকে দাঁড় করাতে পারি। তো গ্রাউন্ড লাইন আমরা শিখলাম, লাস্ট অফ অল কী শিখলাম আমরা ভ্যানিশিং পয়েন্ট। এরপরে আমরা দেখব এর পরবর্তী একটা অংশ যেখানে আমরা এই পার্সপেক্টিভকে আরও হাতে কলমে দেখতে এবং বুঝতে পারব। এখানে যে তিনটে জিনিস দেখানো হয়েছে আমরা একে একে এই ব্যাপারটা বুঝবো, এটা একটু আমাদেরকে ধৈর্যের সাথে এবং ঠান্ডা মাথায় দেখতে হবে। প্রথমে আমরা এই ব্যাপারগুলোকে ঢেকে দিব হাত দিয়ে, না এগুলো দেখবো না, দেখা নাই এগুলো, আমরা শুধু এটা নিয়ে প্রথমে আলোচনা করি। এই যে পার্সপেক্টিভ বা দৃষ্টিকোণ, দৃষ্টিকোণ যখন আমরা দেখছি একটা সামান্য ছবি, এই ছবি থেকে আমরা বুঝতে পারবো যে দৃষ্টিকোণের পয়েন্ট থাকে বা মাথা থাকে। একটা দৃষ্টিকোণ ছবিতে একটা দৃষ্টিকোণ তিন রকম হতে পারে, প্রথমটাকে বলে ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভ বা একমুখী দৃষ্টিকোণ,
এটা হচ্ছে একটা একমুখী দৃষ্টিকোণের উদাহরণ। কীভাবে সেটা কাজ করে একটু দেখবো বিস্তারের সাথে। এই ছবিতে প্রথমেই আমি যদি বলি যে এখানে আমরা দিগন্ত রেখা কোথায় পাচ্ছি বা হরাইজন্টাল লাইন কোথায় পাচ্ছি, তাহলে আমরা দেখতে পাবো হরাইজন্টাল লাইন হচ্ছে এটা, এটা আমাদের হরাইজন্টাল লাইন। এখান থেকে আমরা আকাশের লেভেলটা চলে গেল, এখান থেকে আমি মাটির লেভেলটা পেয়ে গেলাম, তাহলে এই যে পেয়ে গেলাম এটা তার মানে আমার হরাইজন্টাল লাইন। এবার যদি আমি বলি আমাদের ভ্যানিশিং পয়েন্ট কোনটা, তাহলে সেটাই যেমন আমরা আগে জেনেছিলাম যে ভ্যানিশিং পয়েন্ট হচ্ছে এইটাই, এই জায়গাটাই আমাদের ভ্যানিশিং পয়েন্ট। কারণ এরপরে আমরা কিন্তু কিছু দেখতে পাচ্ছি না, রাস্তাটা এখানে গিয়ে শেষ হয়ে গেছে, রাস্তাটা হয়তো আছে আরও সামনে কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তার মানে হরাইজন্টাল লাইন এটা হলো আমার, এটা হয়ে গেলো আমার ভিপি ভ্যানিশিং পয়েন্ট। তার সাথে কী বলেছি যে হরাইজন্টাল লাইন বা ভ্যানিশিং পয়েন্টের নিচে থাকে আমাদের গ্রাউন্ড লাইন, সেইভাবেই গ্রাউন্ড লাইন কিন্তু আমরা পেয়ে গেছি এখানে, গ্রাউন্ড লাইন আমরা পার করতে পেরেছি। হরাইজন্টাল লাইন পেলাম, ভ্যানিশিং পয়েন্ট পেলাম, গ্রাউন্ড লাইন পেলাম। এবার আমরা তাহলে কী পাবো, ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভ। এই ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভটা কি, একমুখী। এই যে রাস্তাটা, এই যে রাস্তাটা, এই যে জায়গাগুলো, এই যে চলেছে, এইভাবে যে চলেছে, এটা একটা যে কোনো পয়েন্ট থেকে শুরু হয়েছে, একটাই পয়েন্ট, এখানে কোনো দ্বিতীয় পয়েন্ট, দ্বিতীয় কোনো অ্যাঙ্গেল নেই। আমাদের যে এই রেখাগুলো যতই চলুক সামনের দিকে, একটা সময় এই এই বিন্দুগুলো একটা একটা পার্টিকুলার জায়গাতে এই লাইনগুলো মিলিত হবে, এটার পয়েন্টটা একটাই, ওই জন্য এটাকে বলে ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভ। যখন কোনো ছবিতে আমাদের সমস্ত রেখা বা অ্যাঙ্গেল এগুলো যখন একমুখী একদিকেই যাবে, চেঞ্জ হবে না কোনো, তখন আমরা সেটাকে বলবো ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভ। এটার সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভ, একমুখী চলবে, একদিকে যাবে। তো এটা হলো ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভ। এটা নিয়ে আমরা আরও বিষয়ে পরবর্তীকালে দেখতে এবং জানতে পারবো যে এটা কীভাবে কাজ লাগে। আজকে আমরা বেসিকটা শিখছি এবং আমি প্রত্যেকটা স্টুডেন্টকে সাজেস্ট করবো যাতে এরা যখন তোমরা ক্লাস করবে তখন যেন একটা খাতা, একটা ব্ল্যাঙ্ক খাতা নিয়ে তোমরা রাখবে এবং সেখানে আমরা যা দেখাবো বা শেখাবো সেটাকে তোমরা নোট ডাউন করবে বাই পয়েন্ট। তাতে কী হবে, পরবর্তীকালে যখন ছবি নিয়ে আমরা প্র্যাকটিস করবো, কাজ করবো, এই যখন টার্মসগুলো আমরা বলবো, ওয়ান পয়েন্ট, টু পয়েন্ট, থ্রি পয়েন্ট, ফাইভ পয়েন্ট, এই যে পয়েন্টসগুলো আমরা আলোচনা করবো, তখন যেন তোমরা ধরতে পারো বা তোমাদের অসুবিধা না হয়। ওই জন্য বাড়িতে অবশ্যই এগুলোকে প্র্যাকটিস করবে এবং মুখস্থ করতে হবে তোমাদেরকে এই পার্টিকুলার টার্মসগুলো, ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভ। তো এটাই হলো ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভ উদাহরণ, যে যখন কোনো আমার একটা ল্যান্ডস্কেপে বা কোনো সিনারির যখন সমস্ত লাইনগুলো একই দিকে চলেছে, আমরা যদি দেখি একই দিকে চলেছে সব লাইন, এই যে একই দিকে চলেছে, এটাই হচ্ছে ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভ। একটা বিন্দুতে গিয়ে সবটা লাইন যেখানে মিলিত হচ্ছে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভের একটা খুব ভালো উদাহরণ। সেরকমভাবে এই ব্যাপারটাকে আমরা একটু এক্সপ্যান্ড করবো টু পয়েন্ট পার্সপেক্টিভে। আমি কী বলেছি ভিডিওর আগেতে যে একটা ছবিতে হাইস্ট তিন পয়েন্ট থাকতে পারে পার্সপেক্টিভ, তো আমরা এবার দেখবো ওয়ান পয়েন্ট থেকে আমরা ছাড়িয়ে এবার চলে গেলাম আমরা টু পয়েন্ট পার্সপেক্টিভ। হোয়াট ইজ এ টু পয়েন্ট পার্সপেক্টিভ? সেখানে দেখা যাচ্ছে যে এমন কিছু ছবি রয়েছে, এমন কিছু সাবজেক্ট কখনো কখনো আমরা পেয়ে থাকি যেখানে একটার জায়গায় দুটো পয়েন্ট আছে, মানে আমার দুদিক থেকে আমি একটা ছবিকে তৈরি করছি। যেমন যেমন হচ্ছে এই উদাহরণটা দেখে মনে হচ্ছে এটা একটা নর্মাল একটা বাড়ি, রাফ স্কেচ করা রয়েছে নর্মাল একটা বাড়ি। এই যে বাড়িটা আমরা দেখতে পাচ্ছি এখানে দেখা যদি যায় তাহলে দেখতে পাবো আমরা এই যে লাইনটা আছে, এই যে পার্টটা রয়েছে। আমরা যদি পার্টটাকে টানি, যদি আমরা এদিক থেকে এই পার্টটাকে যদি আমরা এইভাবে টানি, এদিক থেকে টানি অথবা এদিক থেকে টানি, তাহলে কিন্তু আমাদের একটা দিকে মিলিত হচ্ছে, মানে এটা এটা একটা পয়েন্ট, মানে আমার এই দিকে একটা পয়েন্ট, এদিক থেকে আমি যদি দেখি তাহলে লাইনগুলো সব এইদিকে এসে মিলিত হচ্ছে বা এদিকে এসে মিলিত হচ্ছে, তাহলে এটা একটা পয়েন্ট, এটা হচ্ছে ওয়ান পয়েন্ট, এটা হচ্ছে ওয়ান পয়েন্ট। কিন্তু এই যে এখানে যে অ্যাঙ্গেল করা আছে, মানে আমি দেখছিলাম এইভাবে কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি এইভাবে, তাহলে এই লেখাগুলো কোথায় মিলিত হবে গিয়ে এই এইসব জায়গাতে, এরকম জায়গা থেকেই আমার লেখাটা মিলিত হবে, এই লাইনটা কী হবে এখান থেকে গিয়ে আমার এখানে মিলিত হবে। তার মানে কী হলো, আমার একটা নতুন একটা পয়েন্ট আমি পেয়ে গেলাম। তো এই যে পয়েন্টটা পেলাম এটা হচ্ছে পয়েন্ট নাম্বার টু, তার মানে এটা হচ্ছে টু পয়েন্ট। তো একটা ছবিতে আমি তাহলে কেমন করে পেলাম দুটো পয়েন্ট পেলাম, একটা হচ্ছে এই দিক দিয়ে যদি আমি অ্যাড করি তাহলে এইদিকে মিলবে অথবা এদিক দিয়ে চলে গেলে এদিকে মিলবে, এটা একটা পয়েন্ট। আবার যেহেতু অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে গেছে, আমি এরকম না দেখে এরকম দেখছি, তো এই যে আমি দেখতে পাচ্ছি তো এই বিন্দুতে এসে পয়েন্টটা মিলিত হবে, তাহলে এটা একটা আমার অ্যাঙ্গেল। এই যে অ্যাঙ্গেলটা আমার একটা অন্য পয়েন্ট থেকে সৃষ্টি হলো একটা অ্যাঙ্গেল, তাহলে এটা হলো টু পয়েন্ট, তার মানে এই টোটালটা হয়ে গেলো টু পয়েন্ট পার্সপেক্টিভ। বিশেষ বিশেষ ছবির ক্ষেত্রে আমরা টু পয়েন্ট পার্সপেক্টিভ পাই। যদি আমরা কোনো অ্যাঙ্গুলার কোনো বাড়ি তৈরি করি বা অ্যাঙ্গুলার কোনো যদি ছবি আঁকি যেখানে একটা বাড়িরই বিভিন্ন অংশ আছে, অ্যাঙ্গুলার কাটা, এখানে একটা একটা দিক এবং এদিকে একটা দিক, বাড়িটা এখান থেকে গিয়ে এদিকে বেঁকে গেছে, বাড়িটা এদিকে গিয়ে এখান দিয়ে একটা
আজকে একটা অন্য পয়েন্টে চলে গেছে, এই যে যাচ্ছে আর এখানে যে একটা পয়েন্ট আছে, এই দুটো পয়েন্টকে মিলে টু পয়েন্ট পার্সপেক্টিভ, এটারই সেকেন্ড পার্ট, এটারই, এটা ছিল একটা পয়েন্টে মিলিত হয়েছে, কিন্তু এখানে আমরা একটা জায়গায় পাচ্ছি দুটো পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, তাহলে এখানে এটা যদি হয় তাহলে এটা হয়ে গেল থ্রি টু পয়েন্ট পার্সপেক্টিভ, এটাকে টু পয়েন্ট পার্সপেক্টিভ। এবার এটা লাস্ট যেটা একটা আছে থ্রি পয়েন্ট পার্সপেক্টিভ, থ্রি পয়েন্ট পার্সপেক্টিভ, থ্রি পয়েন্ট পার্সপেক্টিভে কী আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা মন্দির বা একটা কোনো বিল্ডিংয়ের একটা অংশ, ম্যাক্সিমাম সময় এই থ্রি পয়েন্ট পার্সপেক্টিভ বিল্ডিং জাতীয় কোনো বা আর্কিটেকচার কোনো কাজে এই থ্রি পয়েন্ট পার্সপেক্টিভ লাগে, এটা খুব রেয়ার ছবিতে থাকে, খুব রেয়ারলি আমরা ইউজ করি, কিন্তু এটা আমাদের জানা, এই ব্যাপারে আমাদের নাম এবং এর ফাংশন জানা আমাদের জরুরি, কারণ যখন আমরা এরকম ফেস করবো তখন কিন্তু আমরা যাতে একবারে এই পেন্টিংটাকে ড্রয়িংটাকে সঠিকভাবে শেষ করতে পারি এবং কোনো জায়গায় ভুল না করতে পারি, তার জন্য আমাদের থ্রি পয়েন্ট পার্সপেক্টিভ জানা দরকার। থ্রি পয়েন্ট পার্সপেক্টিভটা কি, এই যে লাইন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা চাল রয়েছে, এখানে একটা চাল রয়েছে, এখানে একটা বারান্দা রয়েছে, এবার যদি আমি এইটাকে মিলাই এই পয়েন্টটা, এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা, যদি তিনটে পয়েন্টকে আমি এভাবে মিলাই তাহলে এটা আলটিমেটলি একটা পয়েন্টকে মিলতে হবে, এটা হচ্ছে পয়েন্ট নাম্বার ওয়ান, মানে অ্যাঙ্গেল, এটা আমার একটা অ্যাঙ্গেল, আমি একটা অ্যাঙ্গেল পেলাম, আমি হয়তো এখান থেকে দেখছি তো আমি তিনটা পয়েন্ট পেলাম, তিনটা মিলে একটা হলো, একটা দুটো তিন, এই তিনটা নিয়ে আমি এখানে একটা পয়েন্ট পেলাম, এটা পয়েন্ট নাম্বার ওয়ান, এটা অ্যাঙ্গেল নাম্বার ওয়ান। সেকেন্ড নাম্বার অ্যাঙ্গেলটা কি, এই যে লাইনটা এখান দিয়ে চলে গেছে একটা অন্য জায়গাতে, যদি আমি এইভাবে ধরি তাহলে এই যে লাইনটা আমি পেলাম, এই যে আমি লাইনটা এখান থেকে পেলাম এবং এই যে লাইনটা আমি এখান থেকে পেলাম, তার মানে আমি দাঁড়িয়ে আছি কোথায় এখানে, তাহলে তিনটাকে যদি আমি মিলিত করে দিই তাহলে এটা হয়ে গেল আমার টু পয়েন্ট, টু পয়েন্ট, তাহলে এটা হলো এক নম্বর পয়েন্ট, এটা হলো দু নম্বর পয়েন্ট, এখানেও যেমন ছিল এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট, তাহলে তিন নম্বর পয়েন্টটা কোথায় গেল, তিন নম্বর পয়েন্টটা হচ্ছে যদি আমরা নিচ থেকে উপরে বা উপর থেকে নিচে দেখি তাহলে এই যে লাইনটা আমরা পাচ্ছি, এই যে লাইনটা, এটাকে যদি আমি ফার্দার নিচে নামাই তাহলে আমাদের মোটামুটি এইসব জায়গাতে আসলে এই পয়েন্টটা এসে মিলিয়ে দিতে হবে, এইভাবে এসে এইভাবে মিলিয়ে দিতে হবে, তাহলে এটা হয়ে গেল আমার তিন নম্বর পয়েন্ট। এই যে তিনটা আলাদা আলাদা অ্যাঙ্গেল একটা ছবির মধ্যেই আছে, এটা এটা একটা অ্যাঙ্গেল, এটা একটা অ্যাঙ্গেল এবং নিচে একটা অ্যাঙ্গেল, এই ওয়ান টু এবং থ্রি, এই তিনটা নিয়ে হচ্ছে থ্রি পয়েন্ট পার্সপেক্টিভ। সাধারণত আমরা যখন বিল্ডিং বা যখন কোনো আমরা সিটিস্কেপ ছবি আঁকবো তখনই কিন্তু একমাত্র আমরা এই থ্রি পয়েন্ট পার্সপেক্টিভের ব্যবহারটা করবো, এবং খুব রেয়ারলি, খুব এটা সবসময় আসে তা বলবো না, খুব রেয়ার পজিশনে আমরা থ্রি পয়েন্ট পার্সপেক্টিভ পাই। অনেক সময় আমাদের হয় কি এরকম কমপ্লিকেটেড, এখানে একটা অ্যাঙ্গেল পাচ্ছি, এখানে একটা অ্যাঙ্গেল পাচ্ছি, উপরে একটা অ্যাঙ্গেল পাচ্ছি, নিজে একটা অ্যাঙ্গেল পাচ্ছি, এই চার রকম পাঁচ রকম অ্যাঙ্গেল যদি একটা ছবিতে থাকে অনেক সময় আমরা ড্রয়িংয়ে ভুল করে দিই এবং আমাদের ড্রয়িংটা সঠিকভাবে সম্পূর্ণ করতে আমরা পারি না। এটা যাতে না হয় আমাদের এবং একবারই আমরা যেন এটাকে ঠিক করে আঁকতে পারি এবং বুঝতে পারি, তার জন্য আমাদের এই পার্সপেক্টিভ সম্বন্ধে জ্ঞান থাকা জরুরি। তাহলে কী হলো, প্রথমেই আমরা পেলাম ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভ, যেটা একটা বিন্দু থেকে শুরু হচ্ছে, তারপরে আমরা পেলাম টু পয়েন্ট পার্সপেক্টিভ, যেখানে আমরা দুটো পার্টি আলাদা আলাদা বিন্দু পাচ্ছি, দুটো আলাদা অ্যাঙ্গেল পাচ্ছি, আর এটা হলো থ্রি পয়েন্ট পার্সপেক্টিভ, এটা এক নম্বর পয়েন্ট, এটা দু নম্বর অ্যাঙ্গেল, আর এটা তিন নম্বর অ্যাঙ্গেল, এই তিনটা আলাদা আলাদা পয়েন্ট থেকে যেটা তৈরি হচ্ছে এই তিনটা দিয়ে হলো থ্রি পয়েন্ট পার্সপেক্টিভ, ওয়ান পয়েন্ট, টু পয়েন্ট অ্যান্ড থ্রি পয়েন্ট, সাধারণত ছবিতে এই থ্রি পয়েন্টই ব্যবহার করা হয়। আজ পর্যন্ত এখানেই, নেক্সট ভিডিওতে আমরা এই ব্যাপারে আরও আলোচনা করবো যে পার্সপেক্টিভের এবার ফাংশন আমরা দেখবো কীভাবে ছবিতে পার্সপেক্টিভ আমরা ইউজ করবো, এগুলো আমরা আজকের দিন যেটা জানলাম সেটা জানলাম বেসিক, এরপরে আমরা দেখতে পাবো যে কীভাবে এটা আমরা আরও এটাকে হাতে কলমে ছবিতে প্রয়োগ করতে পারি। আজ পর্যন্ত এখানেই শেষ, এর পরবর্তী এপিসোডে আমরা এই ব্যাপারে আরও বেশি জানতে পারবো। ততদিন পর্যন্ত SBWA এক রাষ্ট্র এক একাডেমি, ধন্যবাদ। SBWA চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদেরকে এবং নিজেদের পরিবার পরিজনদের কাছে পৌঁছে দিন, যাতে আমরা সবাই মিলে ভারতকে একটা নতুন স্থানে নিয়ে যেতে পারি পেইন্টিং জগতে। SBWA এক রাষ্ট্র এক একাডেমি।